হাই ফ্রেন্ডস মায় বাঁদর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরও বেশ সুস্বাগতম গতকাল একটা ভেরিফিকেশানের ডেট দিয়েছিল সেখানে ১৪ তারিখ এবং ষোলো তারিখ চলতি মাসের ভেরিফিকেশান ডেট দেওয়া হয়েছিল সেখানে কম বেশি সবাই আপনারা জানেন সেটাকে চেঞ্জ করা হয়েছে আজকে কমিশন তার ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে যে চেঞ্জটা করা হয়েছে সেখানে হচ্ছে ১৪ এবং ষোলো তারিখটা চেঞ্জ হয়ে হয়েছে ষোলো এবং উনিশ তারিখ এই দুটো দিন ভেরিফিকেশন হবে এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কথা বলা হয়েছে সে কথাটা হচ্ছে যে ইন্টারেস্টেড পিটিশনার অর্থাৎ যারা কেস করেছেন প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট কেস করেছেন তো যদি ইন্টারেস্ট থাকে কারো তারাও কিন্তু এই ভেরিফিকেশনে আসতে পারে এই ইন্টারেস্টেড কথাটা কেন বললো ঠিক বুঝে ওটা খুব দায় তবে আমার মনে হলো যেটা যে ইন্টারস্টেট ক্যান্ডিডেট পিটিশনার মানে সবাইকে ভেরিফিকেশন করিয়ে দাও যারা পিটিশনার হয়েছে সবাইকে ভেরিফিকেশন করিয়ে দাও এবার ভেরিফিকেশন করিয়ে দিয়ে তারপরে যে কী হবে তার কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে যায় যে এমন হচ্ছে আগে কাউকে ডাকছিলই না বা যারা যোগ্য বলে বিবেচিত হয়নি বলে তাদেরকে ডাকে নি এখন সিচুয়েশান হয়েছে তারা কেস করেছে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে ইন্টারেস্টেড যেসব পিটিশনার আছে তারাও আসতে পারে এটা কিন্তু একটা আজব বিষয় হয়ে গেল তো যাই হোক এবং আপনাদের আগে যে রুলস ছিল বা আগে যেভাবে বলেছিল গতকালের যে মানে নোটিশ দিয়েছিল সেখানে বলেছিল ইন্টিমেশন লেটার কখন ডাউনলোড করবেন কি ব্যাপার সেখানে কিন্তু ওখানে দেওয়া হয়েছিল তো সেগুলো সেইভাবেই আপনার হবে তো আজকে ছিল এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বেস্ট অফ